আসানসোলের কুলটি ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামতপুর ভারত পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখান কুলটি ব্লক জাতীয় কংগ্রেস। এই বিক্ষোভ কর্মসূচির মূল বিষয় হল পেট্রোল ও ডিজেলের যে হারে নিত্যদিন দাম বেড়ে চলেছে তার জেরেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে ক্রমশ। বিজেপি সরকারের দেশবিরোধী নীতিগুলোর জন্যই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। তাই এআইসিসি নির্দেশ অনুযায়ী প্রতিটি রাজ্যে ও জেলা ব্লকে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান কুলটি ব্লক যুব কংগ্রেস সভাপতি সুকান্ত দাস। আমাদের আজকে যেটা কর্মসূচি হচ্ছে, প্রত্যেক দিন আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে প্রত্যেক দিন কিন্তু ডিজেল এবং পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে, 20 পয়সা, 26 পয়সা, 20 পয়সা এইভাবেই হবে। তো সেইটা আজকে কিন্তু প্রায় সেঞ্চুরির কাছে পৌঁছে গেছে, যেটা সকালে আমি দেখলাম নিউজ মারফত যে 96 টাকা লিটার প্রতি এখন পেট্রোল এবং 90 টাকা প্রতি ডিজেল হয়ে গেছে। তো এই যে ডেলি প্রত্যেক দিন যেভাবে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হচ্ছে, এতে কিন্তু জনসাধারণের উপরে কিন্তু চাপটা বোঝাটা পড়ছে। তার কারণ আমি আপনাকে বলেছি, কারণ এর মূল্য বৃদ্ধিতে আমাদের পুরো নির্ভর করে বাকি দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, যেরকম ট্রান্সপোর্টিংয়ে আমাদের মালপত্র বাইরের থেকে এখানে আসে। যদি পেট্রোল ডিজেলের দাম বাড়ে তো ট্রান্সপোর্টিংয়ের ভাড়া বাড়বে, তার ভাড়া ধরুন যদি বাড়ে তাহলে মালপত্র জিনিসের দামগুলো বাড়বে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? গরিব মানুষ মধ্যীয় বর্গীয় মানুষরে মাথা এবং বোঝা যে চাপছে তার দায় কে নেবে? তো এই বিজেপি সরকার যেভাবে দেশবিরোধী নীতিগুলো চাপিয়ে দিচ্ছে, আজকে তেলের দাম থেকে শুরু করে খাবার তেলের দাম, খাবার জিনিসের যেভাবে বেড়ে চলেছে এই প্যান্ডামিক সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, মানুষের 100 টাকাও রোজগার করা একটা দিনে খুব কষ্টকর হয়ে উঠছে, লকডাউন ভাবে চলছে, এই কষ্টের মধ্যে এই কোভিড প্যান্ডামিকের মধ্যে এই তেলের দাম বাড়া, এই পেট্রোলের দাম বাড়া, খাবার জিনিসের দাম বাড়া, মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? কর্মসংস্থান কিছু নেই আমাদের এখানে, আজকে স্বাস্থ্যসেবাটা সেরকমভাবে নেই, আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি? আর জাতীয় কংগ্রেস প্রত্যেকটা জায়গায়, এটা এআইসিসি নির্দেশ অনুসারে আমরা প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা ব্লকে জেলায় আমরা এই বিরোধ প্রদর্শন করেছি। এটা আজকে কুলটির আমাদের নিয়ামতপুরে অবস্থিত ভারত পেট্রোলিয়ামে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। আপনার নাম? আমার নাম সুকান্ত দাস, যুব কংগ্রেস সভাপতি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।